অদম্য ইচ্ছাশক্তি মানুষের স্বপ্নকে সত্যি করে তুলতে পারে, তাকে নিয়ে যেতে পারে সাফল্যের স্বর্ণশিখরে। এমনিভাবেই মেধা আর প্রবল ইচ্ছার জোরে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন বরিশালের ফিরোজ হাওলাদার। উচ্চশিক্ষিত হয়েও চাকরি না করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল গরুর খামারি হিসেবে। বরিশালের বিএম কলেজ থেকে গণিতে উচ্চতর ডিগ্রি অর্জনের পাশাপাশি নানান বিষয়ে রয়েছে তার অভিজ্ঞতা। পেয়েছিলেন লোভনীয় চাকরির প্রস্তাবও, তবে নিজ উদ্যোগে কিছু করার স্বপ্ন বাস্তবায়নের জন্য সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ফিরোজ। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে 2012 সালে একটিমাত্র গাভী দিয়ে শুরু করেন ব্যবসা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ফিরোজকে। বর্তমানে তার ফার্মে 40টি গাভী রয়েছে। দুধ বিক্রির পাশাপাশি ঘি, টক দই, মিষ্টি দই, মাখন ও পনির তৈরি করে তা বাজারজাত করেন ফিরোজ। চিন্তা ছিল যে আমি আসলে চাকরি বাকরি করব না, স্বাবলম্বী হব, উদ্যোক্তা হব, দেশে বেকার সমস্যার উপর চাপটা না পড়ে সে ব্যাপারে কিছুটা হলেও ভূমিকা রাখবো, এখানে 5টা লোক কাজ করবে। তো এই খাঁটি দুধটা মানুষের কাছে পৌঁছাই, এলাকার মানুষ, আশেপাশের মানুষ খাঁটি দুধ খেয়ে উপকৃত হয়। শুধু খাঁটি না, আমার গাভীকে ব্যালেন্স ফিড খাওয়াই, পর্যাপ্ত ঘাস খাওয়াই, যেটা গাভীর জন্য দরকার। ক্রেতারা খামারে এসে নিজে দুধ সংগ্রহ করতে পারেন, অথবা ক্রেতার উপস্থিতিতে গাভী থেকে দুধ সংগ্রহ করে দেয়া হয়। আমার সামনে দুধ দোয়ানো হচ্ছে এবং এটা দেখে ওইখান থেকে আমাকে সে আমার যে ভাগের যেটা অংশ বা যেটা আমি নিতে চাচ্ছি ওইখান থেকে সে দিচ্ছে। তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে দুধটা আসলে সলিড। ভাই আমাদের এর উপর সুযোগ সুবিধা দেয় যে আপনারা তো দোয়াই না নিতে পারেন, এবং বিভিন্ন দিক থেকে লোকজন আসে আর সে এখানে দুধ নেয়, এবং দেখা গেছে অনেক সময় দুধের ক্রাইসিসও হয়ে যায়। বরিশালে একটা সুন্দর ফার্ম, যে ফার্মের সে ব্যতিক্রম আর কোনো ফার্ম আমরা দেখিনি। অন্য অন্য ফার্মও চাকরি করেছে কিন্তু এখানে এসে অনেক ভালো লাগতে আছে। এখানে দেশি গরু যেভাবে পালন করে ওইভাবেই পালন করতে আছে, তাজা ঘাস, সাইলেন্স, তারপরে ওই হে আছে, এইগুলো খাওয়াইতে আছে। সরকারি সুযোগ সুবিধা পেলে আরও বড় আকারে গরুর খামার করার চিন্তা রয়েছে বলে জানালেন এই তরুণ উদ্যোক্তা। ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও অনেক কিছু করার চেষ্টা আছে, আল্লাহ সরকারিভাবে যদি আমি আরও কিছু সাপোর্ট পাওয়া যায়। বরিশালে বিশেষ করে ঘাসে উঁচু জমি নাই, ঘাসের ঘাস চাষ করার জন্য উঁচু জমি দরকার, উন্নত মানের ঘাস চাষ করার জন্য। সেই জাতীয় ফ্যাসিলিটিস যদি পাওয়া যায় সরকার থেকে, আরও কিছু ফ্যাসিলিটিস পাওয়া যায়, তাহলে ফার্মটা শহরের বাইরে কোথাও করে আরও বড় আকারে করে বরিশালের মানুষকে আরও বেশি বেশি সার্ভিস দেওয়ার চিন্তা আছে। ফিরোজের খামারটি নিয়মিত পরিদর্শন করে তাকে সার্বিক পরামর্শ ও সহায়তা দেয়া হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। তার গাভীর খামারটি আমরা নিয়মিত পরিদর্শন করি এবং আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে কারিগরি সহায়তা আমরা তাদের দিয়ে, ভেটেরিনারি সার্জন আছে, তারা তার চাহিদা মাফিক ওখানে আমরা চিকিৎসা দিয়ে থাকি। গাভীর গড়, 6টি গাভীর গড় তৈরি করে দেওয়া হয়েছে, ক্লাইমেট রেজিলিয়েন্ট হাউস। তারপরে তাকে প্রদর্শনী প্লট করার জন্য প্রযুক্তি দেওয়া হয়েছে। নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলে ফিরোজ হাওলাদার প্রমাণ করেছেন এভাবেও বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়া যায়। বিজয় টিভি নিউজ ডেস্ক।